উপকূলে টেকসই বাঁধের আর্তরাত এবার জাতীয় সংসদে। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বাঁধের দাবি জানালেন সরকার দলীয় এমপি। জানান তার এই দাবি উপকূলের মানুষের। এদিকে চিত্রনায়িকা পরিমণির ঘটনায় উত্তরা বোট ক্লাবের ব্যাপারে সরকারকে ব্যবস্থা নিতেও জোর দাবি জানিয়েছেন কেউ কেউ। চলতি মাসের শুরুতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান খুলনা 6 আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এ সময় স্বেচ্ছাশ্রমে বাঁধ ঠিক করার কাজে ব্যস্ত সাধারণ মানুষের রোষানলে পড়েন তিনি। তাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারা হয় কাদা। সেদিন যে জলোচ্ছ্বাস হয়েছিল উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণের আর্তনাদ এবার খোদ সংসদ ভবনে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে পটুয়াখালীর 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা বাঁধের দাবিতে গলায় ঝুলালেন প্ল্যাকার্ড। চাই মাননীয় স্পিকার, আমি ওই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ না। তারা এই ধরনের প্ল্যাকার্ড এবং এই ধরনের লেখা নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে। আমি তাদের পক্ষ থেকে মাননীয় স্পিকার এটা আমি পড়ে দেখাচ্ছি। তারা এভাবে দাঁড়িয়েছিল যে তারা বলেছিল আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাদ চাই। বাজেট আলোচনায় উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। চিত্রনায়িকা পরিমণি ইস্যুতে উত্তরা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ। প্রধানমন্ত্রীকে বলতে চাই, গতকালকে গত পরশুদিন একটা ঘটনা, আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন বোট ক্লাবটির ব্যাপারে, আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি সভাপতি আমাদের পুলিশের প্রধান। অর্থ পাচারকারীদের তথ্য চাওয়ায় অর্থমন্ত্রীর উপর ফের ক্ষোভ জানান জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। পরশুদিন সংসদে আমাদেরকে অডিটর জেনারেলের যে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটি অডিট রিপোর্টে আছে কিভাবে আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি হয়েছে। সেখান থেকে তো তিনি কারা টাকা পাচার করে সেটির তথ্য তিনি নিতে পারেন মাননীয় স্পিকার। গত কয়েকদিন ধরেই বাজেট অধিবেশনে উত্তেজনা ছড়াচ্ছে দুর্নীতি সহ নানা ইস্যু। সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। মুরসালিন জুনায়।